নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। শনিবাৰে ঘোষণা হ'ব লোকসভা নিৰ্বাচনৰ দিন। শনিবাৰে বিয়লি 3 বজাত নিৰ্বাচন আয়োগৰ সংবাদ মেল। নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ লগে লগে দেশত বলবৎ হ'ব নিৰ্বাচনী আচৰণ বিধি। কেইবাটাও পৰ্যায়ত দেশত অনুষ্ঠিত হ'ব লোকসভা নিৰ্বাচন। অসমত এটা পৰ্যায়তে নিৰ্বাচন সম্পন্ন কৰাৰ সম্ভাৱনা। 2 নির্বাচন আয়ুক্তক নিযুক্তি, জ্ঞানেশ কুমার আর ডক্টর সুখবীর সিং সান্ধুক নিযুক্তি। রাষ্ট্রপতি নির্বাচনী আয়ুক্ত হিসাবে নিযুক্তি দিলে 2 বিষয়াক। মুখ্যমন্ত্রী নির্বাচনী বিষয়া, মুখ্য নির্বাচন বিষয়া রাজীব কুমারে নবনিযুক্ত 2গৰাকী নির্বাচন আয়ুক্ত জ্ঞানেশ কুমার আর ডক্টর সুখবীর সিং সান্ধুক আয়োগলৈ আদরণি জনায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বত গঠিত 3জনীয়া কমিটিয়ে বাছনি কৰিছিল 2 বিষয়াক। কমিটিয়ে রাষ্ট্রপতিলৈ 2 বিষয়ের নাম প্রেরণের পিছতে রাষ্ট্রপতি নিযুক্তি দিয়ে 2 বিষয়াক। 2 নির্বাচন বিষয়ার নিযুক্তির পাছতে যেকোনো মুহূর্তত প্রস্তুতি চলোৱা হৈছে। কাইলৈ ঘোষণা হ'ব নির্বাচনের দিন। নির্বাচনের পূর্বে মোদী সরকারের উপহার, প্রতি লিটার পেট্রোল ডিজেলত হ্রাস পালে 2 টকাক। মাজনিশারেপরা কার্যকরী হল এই নতুন নিরিখ। গুৱাহাটীত প্রতি লিটার পেট্রোলের দাম 96 টকা, প্রতি লিটার ডিজেলর দাম 88 টকা 38 পয়সা। 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর গৌরীপুর বাইপাস নির্মাণের বাবে কেন্দ্রে 421.15 কোটি টাকার আবন্টন দিছে। নির্বাচনের দিন ঘোষণার পূর্বে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে এক্স যোগে প্রকাশ করলে এই সুখবর। 9.61 কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাসে ধুবুরী জেলার ডুমরদহরপা বলতমারা সংযোগ করব। রাজ্যত অব্যাহত আছে রাজ্য সরকারের বিকাশের যাত্রা। শুক্রবারে হোজাইত বিকাশের যাত্রার ভাগ লয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। জেলাখনত 395 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস আর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। মুখ্যমন্ত্রীয়ে হোজাইত জেলা পরিবহন বিষয়ের কার্যালয় মুকলি করার হোজাইত জেলা পরিষদের কার্যালয় 100খন বিছনাযুক্ত চিকিৎসালয় মুকলি করে ধনীরাম পথার স্পোর্টস কমপ্লেক্স মুকলি করার শঙ্করদেব নগরত এখন বিশাল জনসভাত অংশ লয় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আনহাতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে ধুবুরীত বিকাশের যাত্রাত অংশগ্রহণ করে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই। শুক্রবারে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতিত জেলাখন 308 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা স্থাপন। ধুবুরী জেলাত 33 কোটি টাকার বিলাসীপাড়া পানি যোগান আঁচনির শিলান্যাস করার 275 কোটি টাকা ব্যয়ের অন্যান্য 88 প্রকল্প মুকলি করে। ইয়ার সপ্তম অসম বেটেলিয়ন এনসিসি ভবন মুকলি করার বিলাসীপাড়াত মুকলি করে আদর্শ মহিলা মহাবিদ্যালয়। গুৱাহাটী লোকসভা সমষ্টির কংগ্রেসের মনোনীত প্রার্থী মীরা বরঠাকুরে আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার। শুক্রবারে নিজ বাসগৃহের পর আরম্ভ করে নির্বাচনী প্রচার যাত্রা। ভেটাপড়ার নিজ বাসগৃহের পর রেলির জড়িয়ে আরম্ভ করে প্রচার অভিযান। ডিব্রুগড়ত বিরোধী মিত্রজোঁটৰ প্রার্থীর নাম ঘোষণা। লোকসভা নির্বাচনের বাবে ডিব্রুগড়ত বিরোধী ঐক্য প্রার্থী লুৰীণজ্যোতি গগৈক প্রার্থিত্ব প্রদান। এজেপির সভাপতি লুৰীণজ্যোতি গগৈ, ভূপেন বৰা, অজিত কুমার ভূঁয়া, অখিল গগৈ, জগদীশ ভূঁয়ার উপস্থিতিত লুৰীণজ্যোতি গগৈর নাম ঘোষণা করা হয়। অবশেষত লুৰীণজ্যোতি গগৈর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে বিরোধী মিত্রজোঁটে। সমাগত লোকসভা নির্বাচনত বিজেপির সর্বানন্দ সোণোৱালের বিরুদ্ধে ঠিয় হব লুৰীণজ্যোতিয়ে। বিগত কিছুদিন ধরে ডিব্রুগড়ত লুৰীণজ্যোতিক টিকট দিয়া হব নে নহয় তাক লৈ চলি আছিল ব্যাপক চর্চা। গুৱাহাটী লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রত্যাহার আম আদমি পার্টির সভাপতি ডাক্তর ভবেন চৌধুরীয়ে প্রতিদ্বন্দ্বিতা নকরে গুৱাহাটী সমষ্টিত ইয়ার পরিবর্তে ডিব্রুগড় আর শোণিতপুর সমষ্টিত আপক এড়ি দিবলৈ দাবী। কংগ্রেস দলে আম আদমি পার্টিক আসন দিয়ার নামত প্রতারণা করার অভিযোগ ভবেন চৌধুরীর। ভূপেন বরাই হোটেল লিলিত বিরোধী ঐক্যর সকল সিদ্ধান্ত আবদ্ধ রাখিলে বলে মন্তব্য করে আপর সভাপতিগী। এইবার লোকসভা নির্বাচনত নগাঁও বিজেপি জিকাত নিশ্চিত বলে দাবি মন্ত্রী পীযুষ হাজরিকার। ডিব্রুগড় সমষ্টিত সর্বানন্দ সোণোৱালে 4 লাখ ভোটত জিকার দাবি মন্ত্রী পীযুষের। সমষ্টিটো অসম জাতীয় পরিষদের প্রার্থী লুৰীণজ্যোতি গগৈ একেৰাহে নির্বাচনত ধরার রেকর্ড গড়িব বলে মন্তব্য মন্ত্রীগী। ভোট দিলে টকা দিয়ার প্রলোভন বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত। রঙাপুরা সমষ্টির পৰা 1 লাখ ভোট পালে সমষ্টিটোর 3টা মণ্ডল। সভাপতিক 3 লাখ টাকা দিব বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তই। রঙাপুরাত অনুষ্ঠিত বিজেপির কার্যকর্তা সম্মিলনত এই কথা ঘোষণা করে বিজেপি প্রার্থীগী। যোৰহাটত চলিব 2 গগৈৰ যুঁজ। বিজেপি প্রতিদ্বন্দ্বী তপন গগৈৰ বিৰুদ্ধে এটাও কটু মন্তব্য নকৰাকৈ প্ৰচাৰ চলাব বুলি ঘোষণা গৌৰৱ গগৈ। কলিয়াবৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই এই মন্তব্য গৌৰৱৰ। আনহাতে বিজেপিৰ বিৰুদ্ধে কটু সমালোচনাত মুখৰ হল সাংসদগৰাকী।
জাতি জনগোষ্ঠীর উন্নয়নের বাবে কাম করে যার আশ্বাস এনডিএ প্রার্থী জয়ন্ত বসুমতারী কোকরাঝার লোকসভা সমষ্টির এনডিএ প্রার্থীগুলি এইবার নির্বাচন ভোটার সকলের মাজত এনেদরে চলাইছে নির্বাচনী প্রচার পিতৃরে নহয় নিজের পরিচয়ে এইবার নির্বাচন অবতীর্ণ হব গৌরব গগৈ এই কটাক্ষ অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার লুরিণজ্যোতি গগৈয়ে পরাজয়ে এইবার হ্যাট্রিক করব বলে মন্তব্য করে মন্ত্রীজনে ধুবুরীত আজমল আগবাড়ি থাকা বলেও কলে মহানগরীর খ্রিস্টিয়ান বস্তির ভাড়াঘর যুবতীর মৃতদেহ উদ্ধার মৃত যুবতীগুলির তৃষ্ণা কাকতি বলে চিনাক্ত প্রেমিক বিষ্ণুর সঙ্গে একেলগে আছিল ভাড়াঘর বিষ্ণুদেব ঘোষ নামের যুবকজন আছিল বিবাহিত কৃষ্ণার মৃতদেহ উদ্ধারের পাছতে প্রেমিকক গ্রেপ্তার মহানগরীত 50,000 টাকার নকল নোট জব্দ আরক্ষীয় জব্দ করে টাকা বনোয়া একটা মেশিন জব্দ এখন ওয়েগনার বাহন এখন স্কুটি তিনটা মোবাইল ফোন কোপ খরণিয়ার একটা ভাড়াঘর জব্দ সামগ্রীখিন ঘটনাস্থলীর গ্রেপ্তার দুজন মহানগর আরক্ষীর জালত একটা মহাপ্রবঞ্চক ধৃত প্রবঞ্চকটির নাম বনজিৎ বর্মন দিসপুর জিএনআরসির সমীপরপরা গ্রেপ্তার করা হয় মহাপ্রবঞ্চক বনজিতক রাজনৈতিক নেতার নাম লৈ বহু লোকের কোটি কোটি টাকা লুটিছিল বনজিতে বর্তমান বজারের ববি লজত আত্মহত্যার ঘটনা লজখনের 104 নম্বর কোঠাত এজন যুবকের আত্মহত্যা জীবনের চরম পথ বাছি লওয়া যুবকজনের নাম সৌরভ দাস 19 ফেব্রুয়ারীরপরা যুবকজনে ভাড়ালৈ লৈছিল লজটোর ঢেকিয়াজুলির সিরাজুলিত চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড সিরাজুলির হিতেন নাথ নামের ব্যক্তিজনের ঘরত ছজনীয়া ডকাইতর দলে চলালে লুটপাট ডকাইতর দলে লুটি নিলে নগদ 50,000 টাকা আর প্রায় 2,00,000 টাকার সোনার আ অলঙ্কার রহার চাপর মুখত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান অভিযানত ভোজন পরিমাণের ড্রাগস সহ আটক মহিলা সরবরাহকারী 12টা সাবোনের বাকসত লুকুয়াই আনিছিল ড্রাগসখিনি বদরপুরের রেলেরে আহি চাপরমুখ রেল জংশনত নমার সময়তে আরক্ষী আটক করে মহিলাগুলিক ধৃত মহিলাগুলির ঘর নগাঁও কোটকুড়র বিরুদ্ধে কহনা আরক্ষীর অভিযান কহনা আরক্ষীয়ে চলা অভিযানত এখন বাহনের নগদ ধনসহ আটক 4টা কোটকুড়ক ধৃত ইনজামুল হক টুটু আহমেদ শাহান গুপ্তা আর রিকু আহমেদ অভিযানের সময় 4টা কোটকুড়র জব্দ নগদ 86,900 টাকার 13 এটিএম কার্ড কাছাৰত ঢলাইত 110 কোটি টাকার ড্রাগস জব্দ বিশেষ সূত্রের খবরের ভিত্তিত কাছাৰ আরক্ষীয়ে চলা অভিযানত জব্দ হেরোইন প্রতি 11টা বেগ আর ব্রাউন সুগার প্রতি 20টা কন্টেইনার বৃহৎ পরিমাণের ড্রাগস সহ আরক্ষীর জালত মহিলা সরবরাহকারী ধৃত সরবরাহকারীগুলির নাম যমুনা ইয়াসমিন ধিং আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযানত ড্রাগস সহ গ্রেপ্তার কুখ্যাত ড্রাগস সরবরাহকারী ধিঙর ধূপগুড়ি কলোনি বস্তির গ্রেপ্তার ড্রাগস সরবরাহকারী মনির উদ্দিনক ধৃত ড্রাগস সরবরাহকারীটির 10টাক ড্রাগস ভর্তি কন্টেইনার উদ্ধার করিমগঞ্জত 94 কোটি টাকার ড্রাগস ধ্বংস করে করিমগঞ্জ আরক্ষীয়ে জেলাখনত বিভিন্ন সময়ত অভিযানত জব্দ হওয়া বৃহৎ পরিমাণের নিচাজাতীয় সামগ্রীখিনি শুকুরবারে এক কার্যসূচীর জড়িয়ে জ্বলাই দিয়ে করিমগঞ্জ আরক্ষীয়ে বোকাখাটর বর্ষাপুরি পিপি ওয়াইন শপত সাতার ভাঙি চোরে চলালে সাফাই অভিযান দোকানখনের সাতার ভাঙি চোরে চুরি করে নিলে বহু সংখ্যক বিলাতি কুড়া ভর্তি কার্টন 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের কাষত থাকা বিলাতি কুড়ার দোকানখনের সিসি ক্যামেরা বস্তারে ঢাকি চোরের দলটোয়ে চলালে সাফাই অভিযান মেরাপানী সীমান্তত পুনৰ উত্তেজনা 1 নম্বর উপর তরানী দশমিয়া লোকের বাড়িত গছ বন কাটি তহিলং করলে নগাই সীমান্তর জিতেন চুটিয়া ভুবন শইকীয়া কৃষ্ণ গগৈর বাড়িত শ নগাই অনাধিকার প্রবেশ করে চলালে উপদ্রব ঘটনাস্থলীত উপস্থিত আরক্ষী তথা CRPF বাহিনী শুকুরবারের যোরহাটত প্রচার চলায় সাংসদ গৌরব গগৈ লোকসভা নির্বাচনক সাংসদগুলিয়ে তুঙ্গত এতিয়া নির্বাচনী প্রচার চলাইছে যোরহাটলে যাওয়ার পূর্বে কলিয়াবর বোকাখাট আর গোলাঘাটের কংগ্রেস কর্মীসকলে গৌরব গগৈক বহু দুঃখ মনে জানালে বিদায় কাজিরঙ্গার কংগ্রেস প্রার্থী রজনীনা তিরকেও চলাইছে নির্বাচনী প্রচার বোকাখাটের 11খেলিয়া সমিতির মাউটগাঁও নামঘরত অনুষ্ঠিত অবিরত ভাগবত পাঠ অনুষ্ঠানত অংশ লৈ রাইজর কাক চাপিছে কংগ্রেস প্রার্থীগুলি মঙ্গলদৈ জেলা বিজেপি কার্যালয় দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির 300 শতাধিক কর্মীক নির্বাচনী প্রবন্ধন কমিটির বৈঠক দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির তত্ত্বাবধায়ক তথা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর উপস্থিতিত দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির অন্তর্গত বিধায়কসলকত অনুষ্ঠিত হয় বিশেষ বৈঠক রৌতাত অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী রৌতার ডিসি প্লাজার সভাগৃহর বৃহস্পতিবারে অঞ্চলটির জ্যেষ্ঠ নাগরিকর সঙ্গে এক বিশেষ বৈঠকত মিলিত হয় বিধানসভার অধ্যক্ষগী আগন্তুক লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখিয়ে এই বিশেষ বৈঠকত মিলিত হওয়ার আশঙ্কা
তেজপুর সমষ্টিৰ টুংগত উঠিছে প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ নিৰ্বাচনী প্ৰচাৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে তেজপুর সমষ্টিৰ আম আদমি পাৰ্টিৰ প্ৰাৰ্থী ঋষিৰাজ সাৰদিল্য কঠোৰ সমালোচনা ৰঙাপুৰা সমষ্টিৰ বিধায়ক কৃষ্ণ কমল তাতিৰ লোকসভা নিৰ্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে বিৰোধী ঐক্যমঞ্চৰ মাজত বৃদ্ধি পাইছে দূৰত্ব কংগ্ৰেছৰ প্ৰকাশিত প্ৰাৰ্থী তালিকা মানি ল'ব পৰা নাই বিৰোধী ঐক্যমঞ্চৰ অন্যতম দল ভাৰতীয় কমিউনিষ্ট পাৰ্টীয়ে চি পি আইয়ে বিচৰা এটা সমষ্টি কংগ্ৰেছে এৰি নিদিয়াত ক্ষোভ প্ৰকাশ কৰিছে চি পি আইৰ ৰাজ্যিক সম্পাদক কৰ্ণ গগৈসহ অধ্যক্ষসকলে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ বাঘমাৰা চৰত কংগ্ৰেছ আৰু এ আই ডি এফ কৰ্মীৰ মাজত হতাহতি নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে দুয়োটা দলৰ কৰ্মীৰ মাজত সংঘাতৰ সূত্ৰপাত বৃহস্পতিবাৰে কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইনক কলা পতাকা দেখুৱাক লৈ কংগ্ৰেছ দলৰ কৰ্মী তথা সমৰ্থকৰ ৰূপত পৰিল এ আই ডি এফ দলৰ একাংশ নেতা কৰ্মী ৰহাত 300+ ৰোগাক্ৰান্ত লোকক মুখ্যমন্ত্ৰীৰ সাহায্যত চেক বিতৰণ কৰে বিধায়ক শশীকান্ত দাসে ইয়াৰ পিছতে বিধায়কগৰাকীয়ে চাপৰমুখত এখন হাস্পতাল চাপৰমুখ কাকতি গাঁৱত ৰেলেৰে অভাৰব্ৰিজ আৰু ৰহাত 5টাকৈ পথ নিৰ্মাণৰ আধাৰশিলা স্থাপন কৰে জবকাৰ ভেলৌগুৰিত 10 বিচনাযুক্ত হাস্পতালৰ আধাৰশিলা স্থাপন বৰহমপুৰৰ বিধায়ক জিতু গোস্বামী চৰকাৰী ভূমি বেদখলমুক্ত কৰি হাস্পতালখন স্থাপন কৰাৰ সিদ্ধান্ত চৰকাৰৰ ৰাইজৰ দাবীত 30 বিচনাযুক্ত হাস্পতাল নিৰ্মাণৰ আশ্বাস দিয়ে বিধায়কগৰাকী কলিয়াপুৰত বান সাহায্য বিতৰণত বৈষম্যৰ বিৰুদ্ধে বঞ্চিত ৰাইজৰ প্ৰতিবাদ লগতে বান সাহায্যৰ বিসংগতি জড়িত থকা মাধতাৰী কিছামতৰ 2 গাঁও প্ৰধান উৎপল তামুলী আৰু প্ৰদীপ ভূঞাক বৰখাস্তৰ দাবী স্থানীয় ৰাইজৰ বিলাসীপাৰাৰ সীমান্তৱৰ্তী মালগাঁৱৰ ইটাভাটাত শ্ৰমিকৰ কৰুণ মৃত্যু ইটাৰ কাম কৰি থকা অৱস্থাত ইটাৰ তলত পৰি 4 শ্ৰমিকে হেৰুৱালে প্ৰাণ পিছত ভাটাৰ স্বত্বাধিকাৰীয়ে জে চি বিৰে খান্দি 4 শ্ৰমিকক উলিয়াই বিলাসীপাৰা আদৰ্শ চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰে যদিও চিকিৎসালয়তে এজন শ্ৰমিকৰ মৃত্যু হয় কিয়কৰ এজাৰগুৰিৰ 30 বিঘা পথাৰত ভোট জলকীয়া খেতি কৰিছে প্ৰায় 30 কৃষকে কিন্তু পথাৰত নাই জলসিঞ্চনৰ ব্যৱস্থা যাৰ বাবে এতিয়া মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে খেতিয়কসকলে আমগুৰিৰ পৰা নকছাৰীলৈ মাই পেলালৈ 16 কিলোমিটাৰ পথ দৌৰি এটি 10 বছৰীয়া শিশুৱে চমক সৃষ্টি কৰিছে পূব যোৰহাট আঞ্চলিক মইনা পাৰিজাতৰ 32 সংখ্যক শিশু সমাৰোহ উপলক্ষে শুকুৰবাৰে পুৱা নিয়ৰ কৌশিক নামৰ শিশুটিয়ে আমগুৰি নগৰৰ চাৰিআলিৰ পৰা মাৰাথন দৌৰ আৰম্ভ কৰে মৰঙী মৌজাৰ মূৰ ফুলনি আৰু ফুলবাৰী সংযোগী পথৰ দুৰৱস্থা পথটোৰ দুৰৱস্থাৰ বাবে বছৰ বছৰ ধৰি যাতায়াতৰ ক্ষেত্ৰত দুৰ্ভোগ ভুগি আহিছে ৰাইজে পথটোৰ নিৰ্মাণৰ বাবে বাৰম্বাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিক আবেদন নিবেদন কৰিও নাপালে কোনো সুফল বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ মানস ৰাষ্ট্ৰীয় উদ্যানত বাঘৰ মুক্ত বিচৰণ উদ্যানখনৰ বাঁহবাৰী ৰেঞ্জত ঢেকীয়াপতীয়া বাঘৰ মুক্ত বিচৰণৰ দৃশ্যই আমোদ দিছে পৰ্যটক কৰ্ণাটকৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী বি এছ য়েডিয়ুৰাপ্পাৰ বিৰুদ্ধে যৌন নিৰ্যাতনৰ গোচৰ ৰুজু যোৱা মাহতে এগৰাকী নাবালিকাক যৌন নিৰ্যাতন চলাৰ অভিযোগত বৃহস্পতিবাৰে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা তথা কৰ্ণাটকৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে ৰুজু হয় গোচৰ নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পূৰ্বে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে অব্যাহত ৰাখিছে বিকশিত ভাৰতৰ যাত্ৰা দুদিনত দক্ষিণ ভাৰতৰ 5 ৰাজ্য ভ্ৰমণ কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে 23টা প্ৰজাতিৰ হিংস্ৰ কুকুৰ নিষিদ্ধৰ বাবে ৰাজ্যসমূহলৈ আহ্বান কেন্দ্ৰৰ পিটবুল টেৰিয়াৰ আমেৰিকান বুলডগ ৰট উইলাৰসহ 23টা প্ৰজাতিৰ কুকুৰ পোহা আৰু ব্ৰীডসমূহৰ প্ৰজননত বাধা আৰোপ কৰিছে কেন্দ্ৰই পোহনীয়া কুকুৰে কৰা আক্ৰমণৰ বাবে এই সিদ্ধান্ত কেন্দ্ৰৰ উৰিষ্যাৰ নবাৰংপুৰ জিলা কডিংগা ৰেঞ্জৰ অক্কা বৰগাঁৱত পিঞ্জৰাবদ্ধ হ'ল এটা ভালুক দীৰ্ঘদিন ধৰি পিঞ্জৰাবদ্ধ ভালুকটোৱে গাঁওখনত চলাইছিল সন্ত্ৰাস খাদ্যৰ সন্ধানত বনাঞ্চলৰ পৰা গাঁওখনলৈ ওলাই অহা ভালুকটো অৱশেষত বন বিভাগৰ লোকে পিঞ্জৰাবদ্ধ কৰে তামিলনাডুৰ কুড্ডালোৰ জিলা সংৰক্ষিত বনাঞ্চলত এতিয়া খোৱা পানীৰ সংকটত ভুগিছে বন্যপ্ৰাণী খৰাঙৰ কবলৰ পৰা বনাঞ্চলখনৰ নদী নাদ আৰু পুখুৰীত পানী শুকোৱাৰ বাবে এতিয়া পানী বিচাৰি জনাঞ্চলৰ দিশে গতি কৰিছে বন্যপ্ৰাণী জম্মু কাশ্মীৰৰ ৰাজৌৰী জিলাত প্ৰথমখন অত্যাধুনিক এষ্ট্ৰ ষ্টাৰ্ফ খেলপথাৰ নিৰ্মাণ ইউ টি এফ জে জম্মু কাশ্মীৰ যুৱ পৰিক্ৰমা আৰু ক্ৰীড়া চৰকাৰৰ বিভাগ যৌথ উদ্যোগত বাবা গোলাম শ্বাহ বাদশ্বাহ বিশ্ববিদ্যালয়ত নিৰ্মাণ কৰা হৈছে প্ৰথমখন অত্যাধুনিক এষ্ট্ৰ টাৰ্ফ খেলপথাৰ শ্ৰীনগৰৰ এইচ এম টি অঞ্চলৰ এটা আচবাব কাৰখানাত ভয়াৱহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবাৰে নিশা সংঘটিত হোৱা এই অগ্নিকাণ্ডৰ আচবাব কাৰখানাটো সম্পূৰ্ণৰূপে জাহ যায় অগ্নি নিৰ্বাপকৰ তৎপৰতা জুই নিৰ্বাপক গাজাত খাদ্য সাহায্য বিতৰণস্থলীত হঠাৎ গুলীবৰ্ষণ এই ভয়াৱহ গুলীবৰ্ষণত শৰণাৰ্থী 20 লোক নিহত হোৱাৰ লগতে 155 লোক গুৰুতৰভাৱে আহত আহতসকলক শৰণাৰ্থী শিবিৰতে চিকিৎসা প্ৰদান
শুকুরবারৰ পৰা তিনিদিনীয়া কৈ ৰাছিয়াত অনুষ্ঠিত হৈছে ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচন এইবাৰো নিৰ্বাচনত বৰ্তমানৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিন আন এটা ছবছৰীয়া কাৰ্যকালৰ বাবে পুনৰ নিৰ্বাচিত হোৱাটো প্ৰায় নিশ্চিত এইবাৰৰ নিৰ্বাচনত পুটিনক প্ৰত্যাহ্বান জনাই তিনিগৰাকী প্ৰাৰ্থীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়ায় লোৰ হাওঁফাও লৈ জীয়াই থকা পল আলেকজেণ্ডাৰৰ বিয়োগ 78 বছৰ বয়সত মৃত্যু লোকজনৰ 6 বছৰ বয়সতে পলিঅত আক্ৰান্ত হৈ পক্ষাঘাতগ্ৰস্ত হৈছিল লোকজন শ্বাস প্ৰশ্বাসৰ বাবে অক্ষম হৈ পৰাত ধাতুৰ চিলিণ্ডাৰত ৰখা হৈছিল পল আলেকজেণ্ডাৰক অদম্য সাহসেৰে জীৱন যুঁজত অৱতীৰ্ণ হৈ তেওঁ গ্ৰহণ কৰিছিল আইনৰ ডিগ্ৰী শহীদ যাদৱ চন্দ্ৰ নাথ হোমিঅ'পেথী কলেজত দুই ছাত্ৰী নিৰ্যাতনৰ ঘটনা সমগ্ৰ ঘটনাক লৈ মুখ খুলিছে কলেজখনৰ ছাত্ৰ একতা সভাই অধ্যক্ষ নহয় মেডিচিন বিভাগৰ সহযোগী অধ্যাপক ডাঃ তীৰ্থজ্যোতি চৌধুৰীৰ বিৰুদ্ধে এই অভিযোগ শহীদ যাদৱ চন্দ্ৰ নাথ হোমিঅ'পেথী কলেজখনৰ প্ৰতিটো কোঠাত আছে চি চি কেমেৰা কিন্তু ৰহস্যজনকভাৱে সেই চি চি টিভিত আবদ্ধ হোৱা নাই কোনো আপত্তিজনক দৃশ্য ধন দাবীৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ গৃহৰক্ষী জোৱান চুকুৰ আলী নিজকে আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াৰ ঘনিষ্ঠ বুলি জহাই ফুৰা চুকুৰ আলী নামৰ গৃহৰক্ষী জোৱানজনে দৰঙৰ বিভিন্ন অঞ্চলত ধন দাবী কৰি অহাৰ অভিযোগ তামোলপুৰত দুজন পৰিমাণৰ নিচাজাতীয় টেবলেটসহ এজন যুৱকক আটক এন কে দৰঙাত এক গোপন সূত্ৰৰ পম খেদিত দিলো চেট্টী নামৰ যুৱকজনৰ ঘৰত অভিযান চলাই 1 কেজি 200 গ্ৰাম নিচাজাতীয় টেবলেট জব্দ কৰে আৰক্ষীয়ে চি এ এৰ বিৰুদ্ধে পুনৰ ৰাজপথত শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক তথা ৰাজ্য দলৰ সভাপতি অখিল গগৈৰ প্ৰতিবাদ নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে শিৱসাগৰত প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে বিভিন্ন দল সংগঠনে বৃহস্পতিবাৰে শিৱসাগৰত দলমুখ চাৰিআলিত সংগ্ৰামী সেনা অসম জিলা সমিতিয়ে গা বিৰোধী আন্দোলনৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে চি এ এৰ বিৰোধিতাৰে কলিয়াবৰত ছাত্ৰ সন্থাই গুৰুৱালে কলা পতাকা কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাই বিতৰ্কিত বিধেয়কখনক বিৰোধিতা কৰি কুঁৱৰী তোলাৰ ৰাজপথত কলা পতাকা উত্তোলনেৰে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ বিতৰ্কিত বিধেয়কখনৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি অব্যাহত আছে প্ৰতিবাদ বৃহস্পতিবাৰে চি এ এৰ বিৰোধিতাৰে অসম তৃণমূল কংগ্ৰেছ দলৰ তীব্ৰ প্ৰতিবাদ জয়ানগৰস্থিত দলৰ মুখ্য কাৰ্যালয়ত অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাৰ উপস্থিতিত 2 শতাধিক কৰ্মীৰ উদ্দাল প্ৰতিবাদ বিজনীত তৃণমূল কংগ্ৰেছৰ কা বিৰোধী প্ৰতিবাদ বিজনী পৌৰসভাৰ কাৰ্যালয়ৰ সন্মুখত দলীয় কৰ্মী সমৰ্থকে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ প্ৰতিবাদকাৰীসকলে বিভিন্ন শ্লোগানেৰে উত্তাল কৰি তোলে সমগ্ৰ পৰিৱেশ গোসাইগাঁও তৃণমূল কংগ্ৰেছে বিতৰ্কিত কা বিধেয়কৰ প্ৰতিলিপি দাহ কৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ তৃণমূল কংগ্ৰেছৰ কোকৰাঝাৰ জিলা কমিটীয়ে পদ্মবিলস্থিত জিলা কাৰ্যালয়ত কা বাতিলৰ দাবীত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে কা বাতিলৰ দাবীত কলা পতাকা উৰুৱাই ৰঙাপুৰ আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদ শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক বিশাল বাইক ৰেলীৰে ৰঙাপুৰা সমষ্টিলৈ আদৰি আনি থকাৰ সময়তে আছুৱে কলা পতাকা উৰুৱাই সাব্যস্ত কৰে প্ৰতিবাদ বৃহস্পতিবাৰে মা কামাখ্যা ধামত উপস্থিত হৈ কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন আমিনগাঁওস্থিত আই আই টিৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত মা কামাখ্যা পীঠত উপস্থিত হ'ল মা কামাখ্যাৰ দৰ্শন কৰিলে কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰীগৰাকী ৰহাৰ ৰাজপথত নিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ড ৰহাৰ খাইগড় ৰাষ্ট্ৰীয় ঘাইপথত খেৰ কঢ়িয়াই অনা চলন্ত বাহনত লাগি জুই আজ চিঙিমাৰী কোকচৰৰ বেপাৰী পাৰত মৰাপাত ভৰ্তি ট্ৰেক্টৰত হঠাৎ লাগিল জুই এই অগ্নিকাণ্ডত আধাতকৈ বেছি মৰাপাত জ্বলি চাৰখাৰ হয় এই মৰাপাতৰ স্বত্বাধিকাৰী হাত চিঙিমাৰী মহামিয়া নগৰৰ সঞ্জীৱ চাহা বুলি জানিব পৰা হৈছে বিজনীত ৰেল ষ্টেচন পথত থকা আলুৰ গুদামত অগ্নিকাণ্ড আলুৰ গুদামৰ পৰা আন দুখন দোকানলৈ সম্প্ৰসাৰিত হয় জুই অগ্নিকাণ্ডৰ ফলত প্ৰায় 2 লক্ষাধিক টকাৰ সা সামগ্ৰী মহানগৰীৰ হৰিপুৰ পাহাৰত ভয়ংকৰ অগ্নিকাণ্ড বৃহস্পতিবাৰে দিনৰ 11 বজাৰ পৰা অহৰ্নিশে জ্বলি আছে জুই আতংকিত হৈ পৰিছে হৰিপুৰ পাহাৰত বসবাস কৰা লোকসকল দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত বিজেপিক প্ৰত্যাহ্বান জনাবলৈ সাজু বি পি এফ আনহাতে কংগ্ৰেছৰ সাংগঠনিক ভেটি থৰক বৰক হোৱা বুলি উল্লেখ কৰে বি পি এফৰ নেতা দুৰ্গা দাস বড়োৱে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ মাজতে বিজেপি প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালে বৃহস্পতিবাৰে এখনি সৰু পাৰ্ক উদ্বোধন কৰে ডিব্ৰুগড় চহৰৰ নালিয়াপুল তিনিআলিস্থিত সৰু পাৰ্কখন কণ কণ শিশুসকলৰ বাবে মুকলি কৰে সৰ্বানন্দ সোণোৱালে বিকাশ যাত্ৰাৰ অংশ হিচাপে আৰ্য বিদ্যাপীঠ উচ্চতৰ মাধ্যমিক আৰু বহুমুখী বিদ্যালয়ত নতুন ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰে মন্ত্ৰী অতুল বৰাই স্বাধীনতাৰ 75 বছৰ পিছতো উন্নয়নৰ নামত একোৱেই নহ'ল বৰচলা বিধানসভা সমষ্টিৰ বৰডুবি অঞ্চলৰ বাৰিষাটো বাদে খৰালি মাহতো জৰাজীৰ্ণ পথৰ বাবে গাঁওখনত নাহে এম্বুলেঞ্চ গহপুৰত চাহ বাগিচাত এম্বুলেঞ্চ বিতৰণ অসম চৰকাৰৰ বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত বিশ্বনাথ জিলাৰ 27খন চাহ বাগিচাত 1খনকৈ এম্বুলেঞ্চ প্ৰদান কৰা হয়
সচলন 26 ফেব্রুয়ারি পর আরম্ভ হওয়া অঙ্গনবাড়ী কর্মী সহায়িকার আন্দোলনে 18 দিন পার করিলে লাখ লাখ অঙ্গনবাড়ী কর্মী সহায়িকার সমস্যার সমাধানের দাবিত সচলন অব্যাহত আছে প্রতিবাদ ধেমাজি অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র ছাত্রীর প্রতিবাদ মহিলা প্রবক্তা অধ্যক্ষ দিলীপ বড়াই করা মানসিক হারাশাস্তি ন্যায়ের লগতে অধ্যক্ষের চৈরাচারী শাসনের অবসান বিচারি মহাবিদ্যালয়খনের প্রায় 5 শতাধিক ছাত্র ছাত্রীয়ে প্রতিবাদ সাব্যস্ত করে বাক্সা পি এন এ ওয়াই ঘর দিয়ার নামত ভিসিডিসির চেয়ারম্যানের দুর্নীতি খাগড়াপাড়ি ভিসিডিসির অন্তর্গত কদমতলা গাঁওয়ার দীপালী শীল নামের হিতাধিকারীর পর ভিসিডিসির চেয়ারম্যান মুকুল হুজুরিয়ে ধন সরকাই নেওয়ার অভিযোগ দৈতনৈর রংজুলি ট্রাক আর টাটা এসি বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ এই দুর্ঘটনায় 4 জন লোক আহত হয় জলজীবন মিশন আঁচনির অধীনত হাজো উন্নয়ন খণ্ডের অন্তর্গত 1 নম্বর কলিহামারী গাঁত হোলমারি পানি যোগান আঁচনির শুভ উদ্বোধন করা হয় হোজাইত দরিদ্র লোকের মাজত কম্বল বিতরণ স্টেশন রোড ব্যবসায়ী সন্থায় স্টেশন চহরত এক সভা পাতি প্রায় 30 গৰাকী দরিদ্র লোকের মাজত উন্নত মানের কম্বল বিতরণ করে ওরাং রাষ্ট্রীয় উদ্যানত কন্ট্রোল বার্নিং ওরাং রাষ্ট্রীয় উদ্যানের নিশিলামারী ক্যাম্প বাঘমারা ক্যাম্প খৈরাশালী ক্যাম্পত এনেদরে বার্নিং করা দেখা যায় প্রায় 70% বার্নিং করেছে ওরাং রাষ্ট্রীয় উদ্যানখন বালিপুরা খনামুখ নেওয়ার বস্তে 3 দিনিয়াক আয়োজন হওয়া শ্রীমদ ভগবত জ্ঞান মহাযজ্ঞর সামরণি যুব সমাজকর্মী রোহিত খিমরের বাসভবনত অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ ভাগ রাজ্যের চৌদিশে সমাগত রঙালী বিহু কাদরার ব্যাপক উৎসাহ উদ্দীপনা শোণিতপুরের ঢেকিয়াজুলিত রামধেনু লোককলাকৃষ্টি আয়োজন করা বিহু নাচের আখড়াত ব্যস্ত হয়েছে প্রশিক্ষার্থীসকল সদায় সোশিয়াল মিডিয়াত চর্চা থাকা নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী টেমজ্যান ইমনা আলঙর আন এক ভিডিও পুনের আনন্দর খোরাক দিছে সকলকে এইবার এখন পার্কত ঝুলনা ঝোলা দেখিলে পাওয়া হল সদায় চর্চা থাকা নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রীগী উত্তর প্রদেশত কৌশম্বী জেলার ভূমিকেন্দ্রিক কাজিয়াত প্রাণ গোল এজনের রামসুরত যাদব নামের খেতিয়কজনে পথারের ঘরলে উভতার পথত তেওঁৰ ওপৰত আক্রমণ করে দুর্বৃত্তই ভূমিকেন্দ্রিক বিবাদের বাবে এই হত্যাকাণ্ডের সন্দেহ মহারাষ্ট্রের রাজনীতিত নতুন গতি এইবার বিজেপির সঙ্গে বন্ধুত্বর দিকে আগবাড়ি রাজ্যখনের জাতীয়তাবাদী দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানমন্ত্রী মোদীর বিকশিত ভারতের বাবে আগবহা গ্যারান্টির বাবেই এম এন এস প্রধান রাজ ঠাকরেই বিজেপির প্রতি সমর্থন জানাব বলে জানিপরা হয়েছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পঞ্জাব কংগ্রেসত খহনিয়া পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পত্নী বিজেপির যোগদান পাটিয়ালা সমষ্টির পর বিজেপিয়ে পরিণীত কৌরক প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকর সীতাপুরের সরকারি চিকিৎসালয়ত সাডেন ভিজিট চিকিৎসালয়খনের রোগীসকলের চিকিৎসা কিদরে চলিছে তাক চাবলৈ হঠাৎ উপস্থিত হল উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীগী রাজ্য সরকারের কর্মচারীর বাবে সুখবর সরকারি কর্মচারীর মরগিয়া বানস 4 শতাংশলৈ বৃদ্ধি এপ্রিলের দরমহার লগত পাব এই বর্ধিত দরমহা সংসদের উভয় সদনত 2019 চনতে কাক গৃহীত হয়েছিল পরবর্তী সময়ত কোভিডের বাবে 2 বছর রবলগিয়া হয়েছিল মনত রখা উচিত যে যোৱা নির্বাচনের পূর্বে কা সংসদত গৃহীত হয়েছিল যেহেতু ইতিমধ্যে বিলখন সংসদত গৃহীত হয়েছে তার পাছত শেহতীয়াকৈ কার নীতি নির্ধারণ করা হয়েছে প্রতিক্রিয়া অভিযান এন আর সি আর সি এ এর মাজত সম্পর্ক সন্দর্ভত গৃহমন্ত্রী শাহে কয় এন আর সি ভারতের উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত চলি থাকা এক প্রক্রিয়া ইয়ার সঙ্গে কা কোনো সম্পর্কিত নহয় কার ফলত যদি পার্সি আর খ্রিস্টানসলক ভারতলে আহিব দিব পারে তেন্তে মুসলমানসল কিয় এই সুবিধার বঞ্চিত হল সাংবাদিকর প্রশ্নের উত্তরত অমিত শাহে কলে মুসলমানসলের বাবেই ভারতের এটা অংশ ভাগ করা হয়েছিল ধার্মিক প্রতারণার বলি হওয়াসলক মর্যাদা উভতিয়া দিয়ার বাবেহে এই প্রচেষ্টা হাতত লওয়া হয়েছে কার জড়িয়ে বিজেপিয়ে ভোট ব্যাঙ্কর রাজনীতি করেছে উত্থাপন করা এই অভিযোগের প্রত্যুত্তর গৃহমন্ত্রী অমিত শাহর এই সন্দর্ভত গৃহমন্ত্রী শাহে কয় সার্জিক্যাল স্ট্রাইক 370 বিলুপ্তিকরণের সময়ত ইয়ার রাজনৈতিক লাভালাভর বাবে করা হয়েছিল বলে কৈছিল বিরোধী বৃহস্পতিবারে মুকলি হল গুয়াহাটীর বৈশিষ্ট্য উড়ন সেতু আর জয়ানগর ভি ইউ পি কুশল যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে সয়লেনযুক্ত গুয়াহাটী বাইপাসের অংশ হিসাবে বৈশিষ্ট্য উড়ন সেতু আর জয়ানগর ভি ইউ পি উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত বিশেষ অনুষ্ঠানের আয়োজন গুণোৎসবত এ প্লাস গ্রেড প্রাপ্ত বিদ্যালয়লৈ অনুমোদন জানা হয় 12,087 বিদ্যালয়লৈ এই বিশেষ উদগনিমূলক অনুদান দ্বাদশ দশম শ্রেণীর 34,267 ছাত্রীলৈ বৃত্তি প্রজ্ঞান ভারতী আঁচনির অধীনত মেধাবী শিক্ষার্থী বিদ্যালয়ের মাচুল রেহাই দিয়া হয় 2024 বর্ষের গুণোৎসবের ফলাফল ঘোষণা তৃতীয়বারলৈ গুণোৎসবত প্রথম স্থান লাভ করলে শিবসাগর জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে ডিব্রুগড় জেলায় তৃতীয় স্থান লাভ করেছে যোরহাট জেলায়
গুণোৎসৱৰ ফলাফলত উজলি উঠিল কটন কলেজিয়েট এখন নব্বৈ বছৰ গৰকিবলৈ আৰু মাত্ৰ কেইটামান দিন বাকী থকা অসমৰ প্ৰথমখন চৰকাৰী বিদ্যালয় কটন কলেজিয়েটে এইবেলি অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগে আয়োজন কৰা গুণোৎসৱৰ ফলাফলত এ প্লাছ গ্ৰেড লাভ কৰি পুনৰ উজলি উঠিবলৈ সক্ষম হৈছে আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল অভিনন্দন